রেস্টুরেন্টের সবচেয়ে বেশি ডিমান্ডিং রেসিপি হলো এই বাটার চিকেন, আর আমার বানানো বেস্ট বাটার চিকেনের রেসিপি শেয়ার করব, যেই প্রসেস ফলো করলে তোমরাও রেস্টুরেন্টের থেকে অনেক গুণ স্বাদের বাটার চিকেন বাড়িতেই বানিয়ে নিতে পারবে। চিকেন হবে একদম বাটারের মতো নরম তুলতুলে, আর ফ্লেভার তো রেস্টুরেন্টের থেকে অনেক বেশি সুন্দর। চলো তাহলে শুরু করা যাক। অবশ্য তার সাথে বাটার নান কম্বিনেশন হিসাবে না থাকলে চলে কি, তো সেটাও বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম দুপুরবেলা, আর তার সাথে রাতের বেলা ডিনারে আমাদের এটাই ছিল। তবে বাটার চিকেন বানানোর জন্য প্রথমে আমাদেরকে হাফ কাপ মতো টক দই ভালো মতো ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিছু মশলা যোগ করব এবং সেই মশলা দিয়ে চিকেনটাকে প্রায় 2-3 ঘন্টা একদম ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিতে হবে। মশলার মধ্যে 10-12টা কোয়া মানে স্যাফ্রনের ধাগা নিয়েছি, তোমাদের কাছে স্যাফ্রন না থাকলে স্কিপ করে দেবে। আর তার সাথে 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, 1টা মিডিয়াম পাতিলেবুর রস আর বিট নুন, সব কিছু ভালো মতো মিশিয়ে এটাকে চিকেনের সাথে ভালো মতো মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 2-3 ঘন্টা। চিকেনের মধ্যে যাতে কোনো রকম রসমেল না থাকে তার জন্য আমি বরাবরই চিকেনটাকে লেবু আর লবণ দিয়ে প্রায় 1/2 ঘন্টা ভিজিয়ে রাখি। তারপর চিকেনটা ভালো মতো ধুয়ে সেটা দিয়ে ম্যারিনেশনটা করে রেখেছিলাম। এটা আমি সকালবেলা উঠেই করে রেখেছি এবং রান্নাটা করেছি 11টা অবধি, তো বুঝতেই পারছো আমি 3-4 ঘন্টা ফ্রিজে রেখেছি। তোমরা যদি এতটা সময় না থাকো অন্তত 45 মিনিট এটা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবে, তাহলে চিকেনটা ভীষণ সফট হবে আর খুব বেশি সময়ও লাগবে না বানাতে। আর এর সাথে একটু বাটার নান কম্বিনেশন হিসাবে বানিয়েছিলাম। বাটার নানের রেসিপি অনেকবার শেয়ার করেছি, বাটার নান যতবার বাড়িতে বানাই একদম নরম তুলতুলে হয়, আর যে কোনো নান বলো বা তন্দুরি রুটি এগুলো কিন্তু গরম গরমই খেতে বেশি ভালো লাগে। বাটার চিকেনের জন্য দেখো আমি এখানে আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ সব কিছুই কেটে রেখেছি। আর হ্যাঁ, চিকেন যখন ফার্স্ট ম্যারিনেশনে দিয়েছিলাম তখন কিন্তু 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়েছি, সেটা তোমাদেরকে বলতে ভুলে গিয়েছি। এইবার ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে দেখো। আজকে 1 কাপ ময়দার আমি নান রুটি বানাচ্ছি, যেটা আমাদের মানে বাটার নান বানাচ্ছি, যেটা আমাদের দুজনের জন্য একদম পারফেক্ট। বাটার নান বানানোর ক্ষেত্রে একটাই কথা বলবো, সেটা হলো ময়দাটাকে ভালো মতো করে মাখবে, যত ভালো করে ময়দাটাকে মাখবে তত রুটিগুলো সফট হবে। যদি তোমাদের কাছে ইস্ট না থাকে বা ভালো মানের ইস্ট না থাকে তাহলে অবশ্যই 1/2 কাপ টক দইয়ের মধ্যে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা ভালো মতো গুলিয়ে নিয়ে তারপর ময়দাটাকে তার মধ্যে মাখবে। এইবার বাটার চিকেন বানানোর জন্য আমাদের একটা গ্রেভি বানাতে হবে, যেটা একদম স্মুথ বাটারের মতো হবে আর ভীষণ ফ্লেভারফুল হবে। তার জন্য 1/2 চামচ বাটার নিয়েছি, তার মধ্যে 1টা মিডিয়াম সাইজের জৈত্রী, 1/2 জয়ফল, ভালো মতো ফোড়ন দেওয়ার পর রসুন, আদা আর পেঁয়াজ হালকা আঁচেই কিন্তু সব কিছু নেড়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, ফোড়ন দেওয়ার সময় অবশ্যই 3-4টে এলাচ দানা যোগ করবে। পেঁয়াজটা যখন হালকা মিডিয়াম কালার চেঞ্জ হবে তখন টমেটো আর কাঁচা লঙ্কা আর তার সাথে 7-8 কোয়া কাজু বাদাম দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। বাটার চিকেনের মেন জিনিস হলো এর কালার। অবশ্যই বাটার চিকেনের পুরো রেসিপিটাই কিন্তু আমাদেরকে লো টু মিডিয়াম আঁচে করতে হবে, হাই ফ্লেমে মশলা জ্বলে গেলে কিন্তু কালারটা একদম ভালো আসবে না, সেজন্য দেখো আমি কিন্তু লো আঁচেই করেছি। আর হ্যাঁ, গ্যাসটা যখন একদম কম থাকবে তখন লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সামান্য জল দেবে। জলটা শুকিয়ে আসলেই আমাদের এই বাটার চিকেনের মশলা কিন্তু তৈরি। এইবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। সমস্ত টিপস ফলো করে বানাবে, কালারেও কোনো চেঞ্জ হবে না। বারবার বলছি বাটার চিকেনের মশলা কিন্তু কখনোই জ্বালিয়ে ফেলবে না, তাহলে কিন্তু একদম রেস্টুরেন্টে যে কালারটা কমলা ভাব সেটা কিন্তু আসবে না। এইবার সামান্য বাটার নিয়েছি ওই ফ্রাইং প্যানে, আর তারপর চিকেন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে এইখানেই আমরা মোটামুটি 70-80% সেদ্ধও করে নেব, প্লাস ভাজাও করে নেব। চিকেনটা দেখবে 15-20 মিনিটেই সম্পূর্ণভাবে সেদ্ধও হয়ে যাবে আর মশলাটাও শুকিয়ে আসবে। যেহেতু আমরা দেখো দইয়ের মধ্যে লেবু দিয়েছি তাই জন্য এই যে ফেনা ভাবটা সৃষ্টি হচ্ছে, এর জন্যই কিন্তু চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমরা কিন্তু অনেকেই দেখবে বেকিং সোডা দেই তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য, আজকে কিন্তু এই লেবুটাই হলো বেকিং সোডার কাজটা করবে। চিকেনটা এই লেবু দেওয়ার জন্য হবে ভীষণ সফট, তাই লেবুটা কিন্তু স্কিপ করবে না। এই প্রসেসটা মোটামুটি 20 মিনিট লাগে, 20 মিনিটেই বেশ সুন্দর শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আর বাটারটাও ছেড়ে দিয়েছে। আমি কিন্তু এখনও অবধি খুব বেশি তেল বা বাটার ইউজ করিনি,
এইবার গ্রেভির জন্য একটু বেশি তেল লাগবে, যাতে মশলাটা সেই তেলের মধ্যে কষানো যেতে পারে। মশলাটা দেখো যখন আমি কুটে নিয়েছি তখন কি সুন্দর হলুদাভ কালার এসেছে, ঠিক এই কালারটাই আনার চেষ্টা করবে। তাহলে দেখতে রেস্টুরেন্টের মতো হলেও, তবে একটু জ্বলে গেলে কোনো অসুবিধে নেই, খেতে কিন্তু কোনো চেঞ্জ হয় না। আমি আজকে পুরোপুরি বাটারের রান্নাটা করছি না, অত বাটার খাওয়া যায় নাকি বলো, সেই জন্য সর্ষের তেলের মধ্যেই করেছি। সর্ষের তেলের মধ্যে সামান্য এক চামচ বাটার দিয়েছি আর তারপর গ্রেভিটা ঢেলে দিয়েছি। এইবার গ্রেভি থেকে যতক্ষণ না তেল সেপারেট হচ্ছে ততক্ষণ গ্রেভিটাকে কষিয়ে নেব। তাহলে বাটার চিকেনের গ্রেভিটাও যেমন স্মুথ হবে, গন্ধটাও অনেক বেশি সুন্দর আসে। ঠিক এই সময় যখন তেল ছাড়বে তখন যা গন্ধ বেরোয় তা পুরো পাড়া ছড়িয়ে যাবে, এইটুকু আমি বলতে পারি। দেখো তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন চিকেনের পিসগুলো যোগ করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢেকে রাখবো। চিকেনটাকে এই গ্রেভির মধ্যে মোটামুটি 10-12 মিনিট ভালো মতো কষিয়ে নেব। আমি পরে একটু লবণ দিয়েছিলাম, তারপর চিকেন থেকে যখন মশলা আর তেল দুটো আলাদা হয়ে যাবে তখন এই 1-1.5 চামচ মতো ফ্রেশ ক্রিম বা দুধের মালাই, যেটা খুশি ইউজ করতে পারো, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, কোনো অসুবিধে নেই। আমি রেস্টুরেন্টের স্বাদের জন্য আমি ফ্রেশ ক্রিম ইউজ করেছি, ওরা প্রচুর পরিমাণে ফ্রেশ ক্রিম ইউজ করে। তো আমি ফ্রেশ ক্রিমটা ভালো মতো মিশিয়ে নিয়ে আবারও 2-3 মিনিট নাড়িয়ে চাড়িয়ে গরম জল দিয়ে ঢেকে রেখেছিলাম। এই গরম জল দিয়ে 5 মিনিটেই রেডি হয়ে যায়, যতটা গ্রেভি রাখবে ততটা শুকিয়ে নামিয়ে নেবে। ঠিক এরকমও গ্রেভি রাখতে পারো, বা আমি আরেকটু শুকিয়ে নিয়েছিলাম, যেহেতু আমরা নানের সাথে খাবো তো অত গ্রেভি আমাদের দরকার নেই। তবে তোমরা যদি ফ্রাইড রাইস বা ভাতের সাথে খাও তাহলে একটু গ্রেভি রাখবে। উপর থেকে কাসুরি মেথি গুঁড়ো দিয়েছি, ব্যাস, আর 1 চামচ মতো বাটার। তাহলেই আমাদের এই বাটার চিকেন তৈরি, একদম স্মুথ সিল্কি গ্রেভি হবে। সমস্ত টিপস ফলো করে বানাবে, আমি তোমাদের কথা দিচ্ছি রেস্টুরেন্টের থেকে অনেক বেশি ভালো হবে। ওরা তো অনেক কিছু ইউজ করে, অনেক বাটার দেয়, তবে দেখো আমি কিন্তু খুব বেশি বাটারও দেইনি, একদম সফট চিকেন হবে, এইটুকু আমার কথা। তো বাটার চিকেন আমাদের রেডি হয়ে গেছে, বহু ডিমান্ডিং একটা রেসিপি ছিল, আর আমি তোমাদের সাথে একদম পারফেক্ট বাটার চিকেনের রেসিপি শেয়ার করার জন্য এতদিন ওয়েট করছিলাম, আজকে সেটাও শেয়ার করে ফেললাম। এদিকে নানটাও বানিয়ে নিচ্ছি, আমার এখানে ময়দাটা একটু বেলা মানে নরম হয়ে গেছে মাখাটা, সেই জন্য নানগুলো ভীষণ পাতলা পাতলা হয়েছিল, তবে নান নরমই হয়েছিল, কোনো শক্ত হয়নি। তোমরা নানটা আমার অন্য ভিডিওতেও দেখে নিতে পারো, আমি একদম পারফেক্ট বাটার নান কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়েছি। আজকের নানটা একটু পাতলা হয়ে গেছিলো তবে একদম সফট ছিল। নানটা আমি সাধারণত তাওয়ার মধ্যে এরকম প্রসেসেই করি, আর নামানোর সাথে সাথেই বাটার ব্রাশ করে দিই। এই হলো আমাদের বাটার চিকেন আর তার সাথে বাটার নানের একটা পারফেক্ট রেসিপি। আর এই সিল্কি স্মুথ কালারটা দেখো গ্রেভিটার, এই কালারটাই কিন্তু আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি। বাড়িতে কিন্তু এটা অনেক বেশি স্বাদ হয়, অনেক সুন্দর খেতে হয়। নানগুলো দেখো কতটা সফট হয়েছে, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সফট ছিল, প্রতিটা নান একদম তুলতুল করছিল। জাস্ট আমাদের অপেক্ষা ছিল ভিডিও শেষ করে এই বাটার চিকেনের উপর হামলে পড়া। আসলে আমরা দুজনেরই চিকেনের বিভিন্ন রকম রেসিপি খেতে ভীষণ পছন্দ করি, রাতের জন্য একটু রেখেছিলাম। আর যে কোনো রান্না দেখবে রাতে রাখলে, মানে দুপুরের করা রিচ রান্না রাতে রাখলে তার স্বাদ আরও বেশি ভালো হয়, কারণ তার মধ্যে মশলাগুলো আরও সুন্দরভাবে ঢুকে যায়। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিতে পারো, ব্যাস তৈরি আমাদের দুর্দান্ত স্বাদের বাটার চিকেনের একটা পারফেক্ট রেসিপি। যা সত্যি বলছি, তোমরা একবার বানিয়ে দেখো, যদি রেস্টুরেন্টের স্বাদকে হার না মানায় তাহলে আমাকে বলবে। আর তার সাথে বাটার নান খাও অথবা বাসমতি রাইস, দারুণ লাগে।